अमर एकुशेर मंचे दाड़िएओ एनआरसी बिरोधी स्लोगान तृणमूलेर मंतव्य करलेन स्वयं ज्योतिप्रिय मल्लिक। उत्तर चब्बीश परगनार पेट्रापोल सीमांते भारत बांग्लादेशेर एकेबारे एई सीमांतवर्ती जेलाय भाषा आंदोलनेर अनुष्ठान चलछे, जेखाने बारबार करे अमर शहीददेर स्मरण करा होच्छे। आज एकुशे फेब्रुआरि जब्बार बरकत सालाम रफिकुलदेर कथा मने करे राज्येर विभिन्न प्रान्ते सेई भाषा आंदोलनेर अनुष्ठान होच्छे। आर सेखाने गिएई खाद्यमंत्री ज्योतिप्रिय मल्लिक तिनि मंतव्य करलेन जे কোনোভাবেই এনআরসি হতে দেওয়া যাবে না, কাঁটাতারের বেড়া কাঁটাতারের বাধা তিনি মানেন না। দুই বাংলা যদি এক হতে পারে মনের দিক থেকে সংস্কৃতির দিক থেকে তাহলে দুই বাংলার মানুষও এক হতে পারেন। তারপরে বাংলাদেশের অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে সে দেশের মানুষের প্রতি জ্যোতিপ্রিয়র আহ্বান। আমাদের দেশে সিএএ নিয়ে একটা আইন পাশ হয়েছে, দেশে তা নিয়ে আতঙ্ক চলছে, যারা বাংলাদেশ থেকে ভারতে গেছে তাদেরকে তাড়িয়ে দেবে বলছে। সবাই আমাদের পাশে থাকুন, আমরা অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে পারবো, আমরা এই এনআরসি বিরোধী আন্দোলন কখনোই কার্যকরী হতে দেব না। দুই বাংলার এই ভাষা উৎসবে আজ উপস্থিত ছিলেন বাংলাদেশের মন্ত্রী স্বপন ভট্টাচার্য, সঙ্গে যশোরের সাংসদ সেফ আফিলউদ্দিন, বনগাঁর পূর্ব প্রধান শঙ্কর আঠু সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। আমার দাদু ভাই বাবা দাদু বাবারা এখানে জন্মগ্রহণ করেছে আর আমরা উপর বাংলায় গেছি, তাহলে আমাদের বিদায় করে দিতে হবে যে তোমরা চলে যাও, এই জিনিস আমরা বরদাস্ত করবো না, মানবো না। আপনারা পাশে থাকুন, আপনারা আমাদের পাশে থাকুন, সবাই থাকুন, চলুন আপনারাও চলুন, একসাথে যাব, সবাই যাব। ওখানে সোনার বাংলা গঠন করেছি, সোনার বাংলা একটা বাংলা তৈরি হবে, আর বাংলাকে বিভক্ত করা যাবে না। যদি আর একটা আন্দোলন হয়, আর একটা যদি রক্তাক্ত হয়, আর একটা হবে রক্তের বন্যা প্লাবন হবে, কিন্তু আমার বাংলা ভাষাকে আমি ছাড়বো না, আমি গর্ব অনুভব করি। যেন ওখানে একটা হচ্ছে, এখানে একটা হচ্ছে, তা নয়, দুটি যমজ ভাই, আমরা দুটো যমজ ভাই, আমরা একসাথে কাজ করছি, দুটো যমজ ভাই একসাথে চলতে চাই। ওই পাখিকে তো আটকাতে পারে না, পাখি ছিল আবার জার্মানির মিলন হয়েছে। আমি থাকবো না, স্বপন বাবু থাকবে না, আমার সাংসদ থাকবে না, যশোরের সাংসদ, আমরা কেউ হয়তো থাকবো না, তুই জেনে রেখে দিন, এই বাংলা ও বাংলা এক হয়ে যাবে, জেনে রেখে দিন, একদিন হবেই, একদিন হবেই। আতঙ্কগ্রস্ত আপনাদের বলতে আমাদের দ্বিধা নেই, ওপার বাংলায় আতঙ্ক চলছে আমাদের, আমরা ভীত হয়ে গেছি, আমরা যারা এপার বাংলা থেকে ওপার বাংলায় গেছি, যারা আছি তাদের আবার বিদায় করে দেবার পরিকল্পনা হচ্ছে। ওপার বাংলায় চালু করছে এনআরসি, ওপার বাংলায় এনপিআর চালু করছে, ওপার ভারতবর্ষে সিএ চালু করছে, তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছেন।